জিন্দুরাইন টিভি সুস্থ সংস্কৃতির পাহাড়। মুসলমান হিসাবে সকলের জানা থাকার কথা যে ইসলাম ধর্মের ভিত্তি পাশটা কলেমা গ্রহণ করা, নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনীদের জাকাত দেওয়া, সামর্থ্যবানদের হজ করা, এই পাঁচটা ইসলাম ধর্মের ভিত্তি। আমার মনে হয় জানে না এমন কোনো মুসলমান নেই। সমস্ত মুসলমানদের এই জানা থাকার কথা যে ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা। এই পাঁচটা ভিত্তিকে আমরা সংক্ষেপে বলে থাকি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আসলে কলেমা গ্রহণ করা হলো ইসলামের ভিত্তি। একজনে যদি কলেমা গ্রহণ করে না তাহলে তার ইসলামের কোনো ভিত্তি নেই। নামাজ কায়েম করা হলো ইসলামের ভিত্তি। একজনে যদি নামাজ কায়েম করে না তাহলে তার ইসলামের ভিত্তি নাই। রমজান মাসে রোজা রাখা ইসলামের ভিত্তি। কেউ যদি রোজা রাখে না তাহলে তার ইসলামের ভিত্তি নেই। ধনী হইলে জাকাত দেওয়া ইসলামের ভিত্তি। কোনো ধনী যদি জাকাত দেয় না তাহলে তার ইসলামের ভিত্তি নেই। সামর্থ্যবান হইলে হজ করা ইসলামের ভিত্তি। কোনো সামর্থ্যবান যদি হজ করে না তাহলে তার ইসলামের ভিত্তি নেই। কাজেই আমরা সংক্ষেপে বলে থাকি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের ভিত্তি। আসলে কলেমা গ্রহণ করা ইসলামের ভিত্তি, নামাজ কায়েম করা ইসলামের ভিত্তি, রমজান মাসে রোজা রাখা ইসলামের ভিত্তি, ধনীদের যাকাত দেওয়া ইসলামের ভিত্তি, সামর্থ্যবানদের হজ করা ইসলামের ভিত্তি। ইসলামের এই পাঁচটা ভিত্তির মধ্যে তৃতীয় ভিত্তি হলো নামাজ। আরেকটা কথা আমাদের সকলের মনে রাখা দরকার, সেটা হলো কলেমা সমস্ত মুসলমানদের জন্যই ইসলামের ভিত্তি। নামাজ কায়েম করা সমস্ত মুসলমানদের জন্যই ইসলামের ভিত্তি। রমজান মাসে রোজা রাখা সমস্ত মুসলমানদের জন্যই ইসলামের ভিত্তি। কিন্তু যাকাত দেওয়া শুধু ধনীদের জন্য ইসলামের ভিত্তি, গরিবদের জন্য নয়। হজ করা শুধু সামর্থ্যবানদের জন্য ইসলামের ভিত্তি, অসামর্থ্যবানদের জন্য নয়। কাজেই কোনো গরিব মুসলমান যে ধনী নয়, হজ করার সামর্থ্য নাই,
সে যদি কলেমা গ্রহণ করে, নামাজ কায়েম করে, রমজান মাসে রোজা রাখে, তার ইসলামের পরিপূর্ণ ভিত্তি আছে। তাহলে গরিবের জন্য ইসলামের ভিত্তি কটা হইল? তিনটা। এ প্রসঙ্গে আরো একটা জরুরি কথা আমাদের সকলের জানা থাকা দরকার, সেটা হলো ইসলামের কাজ আছে সর্বমোট 77টা। একজন মুসলমানের জন্য যত কাজ ইসলামের কাজ হিসাবে আছে সর্বমোট হল 77টা, কিন্তু সব কাজ সবার জন্য বর্তায় না। যেমন ইসলামের ভিত্তি 5টা, ধনীদের জন্য যাকাত দেওয়া একটা ভিত্তি, এটা গরিবদের বেলায় বর্তায় না। ইসলামের একটা ভিত্তি সামর্থ্যবানদের জন্য হজ করা, ইসলামের ভিত্তি। যার সামর্থ্য নাই তার জন্য হজের বিধান বর্তায় না। এইভাবে অনেকের অবস্থা ভেদে ইসলামের অনেক বিধান তার বেলায় বর্তায় না। কাজেই যার বেলায় ইসলামের যে বিধানগুলি বর্তায়, সে সেই বিধানগুলি পালন করলেই তার ইসলাম পরিপূর্ণ হইয়া যায়। আশা করি বুঝে থাকলে আপনারা বলতে পারবেন, একজন গরিব লোক তার উপর জাকাতের বিধান বর্তায় না, সে জাকাত না দিলেও তার ইসলাম পরিপূর্ণ, জাকাত না দিলেও তার ইসলাম পরিপূর্ণ। একজন হজ করার সামর্থ্য রাখে না, সে হজ না করলেও তার ইসলাম পরিপূর্ণ। কাজেই ইসলামের সর্বমোট 77টা কাজ সবার বেলায় সমানভাবে বর্তায় না। যার জন্য যে কাজগুলি বর্তায়, তার জন্য সেই কাজগুলি করলেই তার ইসলাম পরিপূর্ণ হইয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, আমরা বর্তমান সমাজের অনেক মুসলমানেরা কলেমা তো গ্রহণ করেছি সবাই, কিন্তু নামাজ সব মুসলমানে পড়ে না। বলুন তো, 5 বেলার ফরজ নামাজ পড়ার বিধান কি সব মুসলমানের বেলায় বর্তায় না? কিন্তু পড়ে না। তার ইসলাম পরিপূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। যার জন্য রোজার বিধান বর্তায়, সে যদি রোজা রাখে না, তার ইসলাম অপূর্ণ। যার জন্য যাকাতের বিধান বর্তায়, সে যদি যাকাত দেয় না, তার ইসলাম অপূর্ণ। যার জন্য হজের বিধান বর্তায়, সে যদি হজ করে না, তার ইসলাম অপূর্ণ। এই কথাগুলি বুঝলে, মনে রাখলে আমরা সমস্ত মুসলমানদের প্রত্যেকেই আমরা বুঝে নিতে পারবো, আমার ইসলাম পরিপূর্ণ আছে না আমার ইসলামকে আমি অপূর্ণ করে রেখেছি। আমার বেলায় ইসলামের যত বিধান বর্তায় সবগুলি যদি আমি পালন করি, তাহলে আমার ইসলাম পরিপূর্ণ। এভাবে আল্লাহ আমাদের সবাইকে আমাদের ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আমার এতক্ষণের কথায় আপনারা কি বললেন, পরিপূর্ণ মুসলমান কেমনে হওয়া যায়? একজন মুসলমানের 77 কাজ করতে হবে না, তার বেলায় যত কাজ বর্তায় ততগুলি করলেই সে পরিপূর্ণ মুসলমান। একজন গরিব লোক কলেমা গ্রহণ করলেই, নামাজ কায়েম করলেই, রমজান মাসে রোজা রাখলেই এই গরিব লোক পরিপূর্ণ মুসলমান। কিন্তু একজন ধনী লোক কলেমা গ্রহণ করলে, 5 বেলার নামাজ কায়েম করলে, রমজান মাসে রোজা রাখলেই পরিপূর্ণ মুসলমান নয়। যতক্ষণ পর্যন্ত যাকাত আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত হজ না করবে। তাহলে ইসলামের পঞ্চবৃত্তির মধ্যে যেমনভাবে গরিবের জন্য 3 বৃত্তি পালন করলেই সে পরিপূর্ণ মুসলমান হয়,
কিন্তু ধনীরা পাঁচ ভিত্তি পালন না করলে পরিপূর্ণ মুসলমান হয় না। তেমনি ভাবে ইসলামের 77 বিধানের যার বেলায় যেগুলি বর্তায় সেগুলি পালন করলেই পরিপূর্ণ মুসলমান হয়, যে যার বেলায় যেগুলি বর্তায় সেগুলি এর কোনোটা পালন না করলে সে আর পরিপূর্ণ মুসলমান হয় না, সে অপূর্ণ মুসলমান থাকে। অথচ আল্লাহ কুরআনের আয়াতে নির্দেশ দিয়া বলেন তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। উদাহরণস্বরূপ বলা যায়, যে ব্যক্তি কোনো সন্তানের মা বাবা, সন্তানের বেলায় তার প্রতি ইসলামের কিছু বিধিবিধান আছে। যে ব্যক্তি কোনো মা বাবার সন্তান, মা বাবার বেলায় তার প্রতি ইসলামের কিছু বিধিবিধান আছে। যেই ব্যক্তি কোনো সন্তানের বাবা নয়, তার বেলায় সন্তানের বাবার প্রতি যে সমস্ত বিধান আছে এই বিধানগুলি নাই। যে ব্যক্তি কোনো সন্তানের বাবা নয় সেই ব্যক্তি সন্তানের দায় দায়িত্ব পালন না করেই পরিপূর্ণ মুসলমান। আরেকটা উদাহরণ দেখুন, যে ব্যক্তি কোনো স্ত্রীর স্বামী, তার জন্য স্ত্রীর বেলায় কিছু বিধিবিধান আছে। স্ত্রীর বেলায় ইসলামের যে বিধান আছে সেগুলি পালন করলেই স্বামী পরিপূর্ণ মুসলমান হতে পারে। স্ত্রীর যে সমস্ত বিধিবিধান আছে সেগুলি পালন না করলে স্বামী পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কিন্তু যার কোনো স্ত্রী নাই, তার স্ত্রীর বেলায় কোনো বিধান নাই, সেই বিধান পালন না করেও সে পরিপূর্ণ মুসলমান। আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। কাজেই একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান কখন হয়, তার উপর ইসলামের যে বিধানগুলি বর্তায় সেই বিধানগুলি পালন করলেই সে পরিপূর্ণ মুসলমান হয়। আর যে মুসলমানের প্রতি ইসলামের যে বিধানগুলি বর্তায় এর কোনো একটা পালন না করলে সে আর পরিপূর্ণ মুসলমান থাকে না, সে অপূর্ণ মুসলমান বলে গণ্য হয়। এই বিষয়গুলি আমাদের সকলের জানা দরকার এবং এই বিষয়ে আমাদের সকলের সতর্ক থাকা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামের পঞ্চবৃত্তির প্রতিটি বৃত্তি মানুষকে, প্রত্যেকটা বৃত্তি মানুষকে গুণামুক্ত করে পরহেজগার আল্লাহওয়ালাতে রূপান্তরিত করার ব্যবস্থা রয়েছে। ইসলামের প্রথম ভিত্তি কলেমা, সঠিকভাবে যারা কলেমা গ্রহণ করে তারা গুনায় লিপ্ত থাকতে পারে। ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ, যারা সঠিকভাবে নামাজ পড়ে তারা গুনায় লিপ্ত থাকতে পারে না। ইসলামের তৃতীয় ভিত্তি রমজান মাসের রোজা, যারা ঠিক মতো রোজা রাখে তারা গুনায় লিপ্ত থাকতে পারে না। ইসলামের চতুর্থ ভিত্তি যাকাত, যে ঠিক মতো জাকাত দেয় সে গুনায় লিপ্ত থাকতে পারে না। ইসলামের পঞ্চবৃত্তি হজ, যে ঠিক মতো হজ করে সে গুনায় লিপ্ত থাকতে পারে না। তাহলে ইসলামের পঞ্চবৃত্তি প্রত্যেকটা বৃত্তি মুসলমানকে গুণামুক্ত জীবনযাপনের ব্যবস্থা দান করে। এর মধ্যে আজকে আমার আলোচ্য বিষয় পাঁচটা নয়, মাত্র একটা, দ্বিতীয় বৃত্তি নামাজ, আর তৃতীয় বৃত্তি রোজা। রোজা কিভাবে আমাদেরকে গুণামুক্ত জীবনযাপনের ব্যবস্থা দেয় এটা হলো আজকের জন্য আমার আলোচ্য বিষয়। রমজান মাসে রোজা রাখা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন মুসলমানেরা, আমি তোমাদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। রোজার মাধ্যমে আমরা গুণামুক্ত জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে পারি। আল্লাহ যে বললেন রোজার মাধ্যমে আমরা গুণামুক্ত জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে পারি, এটার নাম ওই তাকুয়া। এই গুণ যারা অর্জন করে তাদেরকেই মুত্তাকি বলা হয়, তাদেরকেই পরহেজগার বলা হয়, তাদেরকেই আল্লাহওয়ালা বলা হয়, তাদেরকেই খুদা বিরু বলা হয়। যাদের মধ্যে একটা গুণ অর্জিত হয় গুণটার নাম হইল তাকুয়া, গুণটার নাম তাকুয়া।
আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হইল, যেন এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। এই গুণ যারা অর্জন করতে পারে তাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকিন বলা হয়। তোমরা যাতে মুত্তাকিন হতে পারো, তোমরা যাতে পরহেজগার হতে পারো, তোমরা যাতে আল্লাহওয়ালা হতে পারো, তোমরা যাতে খুদা বিরু হতে পারো রোজার মাধ্যমে, এই জন্য রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হবে। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল যে ইসলামের যেভাবে প্রত্যেকটা বৃত্তি আমাদেরকে পরহেজগার বানায়, ঠিক তেমনিভাবে ইসলামের তৃতীয় বৃত্তি রমজান মাসের রোজাও আমাদেরকে পরহেজগার বানায়, গুণমুক্ত জীবনযাপনের ব্যবস্থা দান করে। কিভাবে সেটা হলো আমাদের বোঝার ব্যাপার। এবার একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ যে কোরআনে বললেন রমজান মাসের রোজা আমাদেরকে মুত্তাকি বানায়, পরহেজগার বানায়, আল্লাহওয়ালা বানায়, রমজান মাসের রোজার দ্বারা আমরা গুণামুক্ত জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে পারি, সেটা কিভাবে, এই কিভাবে কথাটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে, একটা জীবিত মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে একটা জীবিত মানুষ হয়, একটা হইল তার শরীর আর একটা হইল তার প্রাণ। বুঝে থাকলে বলেন তো, জীবিত মানুষের মধ্যে কটা জিনিস আছে? দুইটা জিনিস আছে, একটা শরীর আর একটা প্রাণ। শরীর মাটির তৈরি। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন মানুষকে আমি মাটির দ্বারা সৃষ্টি করেছি। এই কথারও তিনটা ব্যাখ্যা আছে। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন মানুষ বানাইছি মাটির দ্বারা, মানুষ বানাইছি মাটির দ্বারা, এই কথার তিনটা ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা হলো সমস্ত মানুষের আদি পিতা আদম আলাইহিসসালামের শরীর আল্লাহ সরাসরি মাটির দ্বারা তৈরি করেছিলেন, আর সেই আদমের সন্তান হিসাবে আমাদের শরীরেও আদমের অংশ আছে, এই হিসাবে আমরা সবাই মাটির তৈরি। গেল সমস্ত মানুষ মাটির তৈরি কথার একটা ব্যাখ্যা। সমস্ত মানুষ মাটির তৈরি কথার আরেকটা ব্যাখ্যা হইল একজন মানুষ যা কিছু খায়, খাওয়ার দ্বারা তার শরীরে রক্ত উৎপাদন হয়, রক্ত থেকে বীর্য তৈরি হয়, বীর্য থেকে সন্তান তৈরি হয়। তাহলে দেখা গেল প্রত্যেকটা সন্তানের দেহ গঠনে মাটির উৎপাদিত খাদ্য আছে, এই হিসাবেও আল্লাহ বলেছেন সমস্ত মানুষ মাটির তৈরি। সন্তান গঠন হয় বীর্যের দ্বারা, বীর্য গঠন হয় রক্তের দ্বারা, রক্ত তৈরি হয় খাদ্যের দ্বারা, খাদ্য উৎপাদন হয় মাটির থেকে। সুতরাং মাটির থেকে উৎপাদিত খাদ্যের দ্বারা যেহেতু তোমাদের শরীর আমি আল্লাহ বানাই তোমাদের মায়ের গর্ভে, এই ব্যাখ্যা মতেও সমস্ত মানুষ মাটির তৈরি। গেল মানুষ মাটির তৈরি কথার দুই নম্বর ব্যাখ্যা। মানুষ মাটির তৈরি কথার তিন নম্বর ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের আরেক বিন্দু পানির সাথে একত্র হইয়া যখন মায়ের গর্ভতলিতে যায় তখন আল্লাহ একজন ফিরিস্তা পাঠান দুই বিন্দু পানির দ্বারা একটা মানুষের শরীর বানাবার জন্য। ফিরিস্তা আসার পরে ওই দুই বিন্দু পানির সাথে এই মানুষটার দুনিয়ার জীবন শেষ হইলে পরে যে জায়গার মাটিতে তার শরীর মিশে যাবে ওই জায়গার থেকে সরাসরি এক বিন্দু মাটি মিশাইয়া বাবার শরীরের এক বিন্দু পানি আর মায়ের শরীরের আরেক বিন্দু পানির সাথে ফিরিস্তা আরেক বিন্দু মাটি মিশাইয়া এটাকে মন্থন করতে থাকেন। চল্লিশ দিনের মন্থনের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়, আরও চল্লিশ দিনের মেহনতের ফলে রক্ত গোশতের টুকরায় পরিণত হয়, আরও চল্লিশ দিনের মেহনতের ফলে গোশতের ভিতরে হাড্ডি গজায়, আরও চল্লিশ দিনের মেহনতের ফলে তার ভিতরে প্রাণের সঞ্চার হয়, আরও চল্লিশ দিনের মেহনতের ফলে তার মধ্যে নাক মুখ কান চোখ অঙ্গ প্রত্যঙ্গ গজায়, আরও চল্লিশ দিনের মেহনতের ফলে ভূমিষ্ঠ হওয়ার যোগ্য হয়, আরও চল্লিশ দিনের মেহনতের পর সে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে চলে আসে। তাহলে মায়ের গর্ভের মধ্যে
বাবার শরীরের এক বিন্দু পানি আর মায়ের শরীরের আর এক বিন্দু পানির সাথে ফিরিস্তা সরাসরি এক বিন্দু মাটি মিশাইয়া এইটারে মেহনত করে, মন্থন করে। এটা হলো মানুষ মাটির তৈরি কথার 3 নম্বর ব্যাখ্যা। প্রশ্ন বাকি থাকে যে কোন মানুষের শরীর গঠনের সময় ফিরিস্তা কোন জায়গার মাটি মিশায়। এই মানুষটার দুনিয়ার জীবন শেষে যে যে গুরুস্থানে তারে দাহন করা হবে অথবা যে শ্মশান ঘাটে তারে পুরাইয়া দেওয়া হবে, সেইখানের এক বিন্দু মাটি মিশাইয়া ফিরিস্তা তার গঠন দেহ গঠন করে। এই জন্য যে মানুষের শরীরে যে জায়গার মাটি মিশানো হয় দাফন করলে ওই জায়গাতেই তার কবর হয়, পুরাইয়া দিলে ওই জায়গার শ্মশান ঘাটেই তারে পুরাইয়া দেওয়া হয়। সাগরের তলার থেকে যদি মাটি মিশানো হয় ওই মানুষের লাশ বাগে খাইয়া সাগরের তলায় পায়খানা করে, ওইখানে গিয়েই তার এই শেষ অংশটা মাটির সাথে মিশে যায়। জঙ্গলের মাটি যদি তার শরীরে মিশানো হয় বাগে খাইয়া জঙ্গলের সেই জায়গায় পায়খানা করে, ওইখানে গিয়েই সে মিশে যায়। এখন আমরা বোঝার চেষ্টা করি একজন জীবিত মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, একটা তার শরীর আর একটা তার প্রাণ। এতক্ষণে আমি আপনাদেরকে বোঝাইবার চেষ্টা করছি শরীরটা মাটির তৈরি, সমস্ত মানুষের শরীর মাটির তৈরি। এই জন্য শরীরের খাদ্য মাটির থেকে উৎপাদন হয়। মানুষের শরীর যেহেতু মাটির তৈরি এই জন্য শরীরের খাদ্য মাটির থেকে উৎপাদন হয়। মাটির উৎপাদিত খাদ্য খাইয়া শরীর হৃষ্টপুষ্ট হয়, শরীর বেঁচে থাকে। মাটির উৎপাদিত খাদ্য শরীরকে না দিলে এই শরীর দুর্বল হইয়া আস্তে আস্তে ধ্বংস হইয়া যাইতে পারে। আপনার জীবনে যা কিছু খান সবগুলি মাটির থেকে উৎপাদন হয়। যদি বলেন ভাত খাই সেটা মাটির থেকে উৎপাদন হয়, যদি বলেন রুটি খাই সেটা মাটির থেকে উৎপাদন হয়। আপনি যদি বলেন আমি গোশত খাই, গরুর গোশত খাসির গোশত, এই গরুর শরীরের গোশত খাসির শরীরের গোশত ঘাস খাইয়া বনে আর ঘাস মাটির থেকে উৎপাদন হয়, ঘুরে ফিরে গোশত খাইলেও আপনি মাটির উৎপাদিত খাদ্য খাইলেন। যদি বলেন আপনি আমি চিনি খাই গুড় খাই, চিনিও মাটির থেকে উৎপাদন হয় গুড়ও মাটির থেকে উৎপাদন হয়। যদি বলেন আপনি যদি বলেন আমি মিষ্টি খাই, মিষ্টি দুধের ছানা দিয়া আর চিনি দিয়া বানায়, দুধের ছানা ওই মাটির ঘাস খাইয়া গাভীর মধ্যে জন্ম হয়, চিনিও মাটির থেকে উৎপাদিত ইক্কুর রসের দ্বারা সৃষ্টি হয়। আপনার জীবনে যা কিছু খান ঘুরে ফিরে দেখা যাবে সবগুলি মাটির থেকে উৎপাদন। তাহলে মানুষের শরীরের খাদ্য, শরীর যেহেতু মাটির তৈরি এই জন্য শরীরের খাদ্য মাটির থেকে উৎপাদন হয়। এবার মানুষের শরীরে আরেকটা জিনিস কি আছে, প্রাণ, রূহ। কোরআনের ভাষায় রূহ বলে, বাংলা ভাষায় প্রাণ বলে, উর্দু ফার্সি ভাষায় জান বলে, জান। আমাদের আঞ্চলিক ভাষায় জানই কয়, জান। জান হইল উর্দু ভাষা ফার্সি ভাষা, প্রাণ হইল বাংলা ভাষা, কোরআনের ভাষায় কয় রূহ। এই রূহ মাটির তৈরি নয়, শরীর মাটির তৈরি, প্রাণ মাটির তৈরি নয়। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এর অর্থ হলো আল্লাহ বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, প্রাণ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ বা প্রাণ এটা আল্লাহর একটা হুকুম। আল্লাহ হুকুম করেছেন প্রাণ সৃষ্টি হয়ে যাও, সৃষ্টি হয়ে গেছে। প্রাণকে আল্লাহ বিনা উপকরণে সৃষ্টি করেছেন, সরাসরি হুকুম দ্বারা সৃষ্টি করেছেন, আর শরীর মাটির উপকরণ দ্বারা সৃষ্টি করেছেন। যেহেতু শরীরটা আল্লাহ বানাইছেন
মাটির উপকরণের দ্বারা এই জন্য শরীরের খাদ্য মাটির থেকে উৎপাদন হয়। প্রাণ কিন্তু মানুষের জান আল্লাহ মাটির উপকরণের দ্বারা সৃষ্টি করেননি, কোন রকমের উপকরণের দ্বারা সৃষ্টি করেননি, প্রাণ সৃষ্টি করেছেন সরাসরি আল্লাহর হুকুমে। আল্লাহ এ মর্মে অন্য আয়াতে বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির ক্ষমতা এত এত ব্যাপক, এত বিরাট, এত বিশাল ক্ষমতাশালী সৃষ্টিকর্তা আল্লাহ, যে আল্লাহ যদি কোনো জিনিস উপকরণ ছাড়া সৃষ্টি করতে চান তাহলে সৃষ্টি হয়ে যা, হুকুম করলেই সৃষ্টি হয়ে যায়। মানুষের প্রাণটা আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, শরীর যদিও মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন, প্রাণ কিন্তু কোনো উপকরণের দ্বারা নয়, সরাসরি হুকুমের দ্বারা সৃষ্টি করেছেন। এই জন্য মাটির উৎপাদিত খাদ্যের দ্বারা প্রাণের কোনো উপকার হয় না। মাটির উৎপাদিত খাদ্যের দ্বারা মাটির তৈরি শরীরের উপকার হয়, কথা বুঝেন কিনা দেখেন। যে খাদ্য মাটিতে ফলে এই খাদ্যে যে শরীর মাটির দ্বারা বানানো হয়েছে সেই শরীরের উপকার হয়, শরীর পুষ্ট হয়, শরীর শক্তিশালী হয়। প্রাণ তো মাটির উপকরণের দ্বারা তৈরি নয়, এই জন্য মাটির উৎপাদিত যত খাদ্য আপনি খান আপনার প্রাণের কোনো উপকার হয় না, প্রাণের কোনো শক্তি সঞ্চয় হয় না। বরং প্রাণ যেভাবে আল্লাহর হুকুমে তৈরি তেমনিভাবে আল্লাহর হুকুম পালনের দ্বারা প্রাণের খাদ্য হয়। বুঝে থাকতে বলুন, প্রাণের খাদ্য হয় কিসের দ্বারা? আল্লাহর হুকুম পালন করার দ্বারা। আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ো, নামাজ পড়লে প্রাণের খাদ্য হয়। আল্লাহ হুকুম করেছেন কুরআন তেলাওয়াত করো, কুরআন তেলাওয়াত করলে প্রাণের খাদ্য হয়। আল্লাহ হুকুম করেছেন দোয়া করো, দোয়া করলে প্রাণের খাদ্য হয়। আল্লাহ হুকুম করেছেন দুরুদ শরীফ পড়ো, দুরুদ শরীফ পড়লে প্রাণের খাদ্য হয়। আল্লাহ হুকুম করেছেন তসবিহ পড়ো, তসবিহ পড়লে প্রাণের খাদ্য হয়। আল্লাহ হুকুম করেছেন জিকির করো, জিকির করলে প্রাণের খাদ্য হয়। এতক্ষণের কথা বুঝে থাকলে আমি আশা করি এখন আপনারা আমার দুইটা প্রশ্নের জবাব দিতে পারবেন। একটা হইল, ভাত মাছ গোশত দুধ ঘি ডিম এইগুলি এইগুলি খাইলে কোন কোন জিনিসের শক্তি হয় শরীরের? আর নমাজ রোজা তসবিহ তাহলিল জিকির আজকার এবাদত বন্দেগি করলে কিসের খাদ্য হয়? রুহের খাদ্য হয়। শরীর এবং রুহ দুইটা একত্র করে দিয়েই আল্লাহ আমাদেরকে জীবিত মানুষ বানিয়েছেন, কিন্তু আমরা শরীরের খাদ্য প্রতিদিন নিয়মিতভাবে দিয়ে থাকি, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, মধ্যে ফাঁকে সুযোগ পাইলে আরো দুইবার। শরীরের খাদ্য আমরা প্রতিদিন নিয়মিতভাবে দিয়া থাকি, নিয়মিত খাদ্য খাইয়া শরীর আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে পুষ্ট হয়, আস্তে আস্তে শক্তিশালী হয়। শরীর যতই পুষ্ট হয়, যতই শক্তিশালী হয়, ততই শরীরের ওজন বাড়ে। ওজন বাড়লে গতি কোন দিকে যায়? উপর দিকে না নিচের দিকে। যতই বড় হয়, যতই পুষ্ট হয়, যতই শক্তিশালী হয়, গতি নিম্ন গতি সম্পন্ন হয়, আর নিচের দিকে অবস্থান হইল জাহান্নামের। শরীর যতই হৃষ্টপুষ্ট হয়, যতই শক্তিশালী হয়, ততই তাড়াতাড়ি জাহান্নামের দিকে যাইতে চায়, ততই তাড়াতাড়ি কোন দিকে যাইতে চায়? জাহান্নামের দিকে যাইতে চায়। এবার আসেন, রুহের খাদ্য কিসের দ্বারা হয়? ভাতের দ্বারা নয়, রুটির দ্বারা নয়, মাছের দ্বারা নয়, গোশতের দ্বারা নয়, রুহের খাদ্য হয় শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার দ্বারা। আল্লাহ যে সমস্ত কাজের হুকুম করেছেন সেইগুলি পালন করলেই রুহ পুষ্ট হয়, রুহ শক্তিশালী হয়, রুহ সতেজ হয়। আর রুহ যতই শক্তিশালী হয় ততই ঊর্ধ্বগতি সম্পন্ন হয়। রু শক্তিশালী হইলে গতি কোন দিকে যায়? উপরের দিকে। উপরের দিকে অবস্থান হইল জান্নাতে, জান্নাতের অবস্থান হইল উপরে, আর জাহান্নামের অবস্থান হইল নিচে।
শরীরকে আমরা নিয়মিত খাদ্য দেই, শক্তিশালী হয়, ওজনদার হয়, তাড়াতাড়ি জাহান্নামের দিকে যাইতে চায়। রুহকে যারা নিয়মিত খাদ্য দেয়, রুহ শক্তিশালী হয়, উর্ধ্বগতি সম্পন্ন হইয়া তাড়াতাড়ি জান্নাতের দিকে যাইতে চায়। হিসাবটা বুঝে থাকলে এবার বলেন তো, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান ঠিক মতো রুহের খাদ্য দেয় না ঠিক মতো শরীরের খাদ্য দেয়? শরীরের খাদ্যটা ঠিক মতো দেয়, শরীরে সদা সর্বদা তারা জাহান্নামে নিয়ে যাইতে চায়, কিন্তু রুহের খাদ্য ঠিক মতে দেয় না। রুহের খাদ্য ঠিক মতে দেয় না, ঠিক মতে নামাজ পড়ে না, ঠিক মতে কুরআন তেলাওয়াত করে না, ঠিক মতে জিকির করে না, ঠিক মতো তসবিহ করে না, ঠিক মতো দোয়া করে না, ঠিক মতো দুরূদ শরীফ পড়ে না। রুটা আস্তে আস্তে খালি দুর্বল হয়, উপর দিকে যাইতে পারে না, আর শরীরটা আস্তে আস্তে খালি শক্তিশালী হয়, রুটারে হেস রইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। এই অবস্থাটা বোঝার জন্য আমি আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিই। শুনুন, সাধারণত আমাদের কৃষকরা খেতে হাল চাষ করেন কটা গরু দিয়া? একটা জোয়ালের ডান পাশে একটা গরু বাঁধা থাকে আর বাম পাশে আর একটা গরু বাঁধা থাকে। দুইটা গরু যদি সমান সমান শক্তি সম্পন্ন হয় তাহলে হাল সুজা যায়। একটা গরু যদি হয় 10,000 টাকার আর একটা গরু যদি হয় 50,000 টাকার, বুঝে থাকলে বলেন তো কোনটা বেশি শক্তিশালী? তাহলে 50,000 টাকার গরুটা যেদিকে টান দিবে 10,000 টাকার গরুটা না হেঁচড়াইয়া সেই দিকে নিয়ে যাইবে কিনা? নিয়ে যাইবে। এই 10,000 টাকার গরুর শক্তি কোনো কাজে আসবে না, 50,000 টাকার গরুটা যে পাশে বানবে এই পাশে টান দিলে 10,000 টাকার গরু মূল্যের গরুকে হেঁচড়াইয়া নিয়ে যাবে, নিজে অস্তিত্ব থেকে রাখতে পারবে। এইরকম দুর্দশা আমাদের মুসলমানদের। আমরা শরীরকে নিয়মিত খাদ্য দেই, এটাই জাহান্নামের দিকে টানে, রুহে খাদ্য দেই না, এটা জান্নাতের দিকে টান্না নিয়ে যাইতে পারে না। এই পরিস্থিতির থেকে মুমিন মুসলমানকে রক্ষা করার জন্য 12 মাস শরীরকে খাদ্য দিয়া যেরকম শক্তিশালী করেছ, একটা মাস রমজান মাসে রুহকে সেই পরিমাণ খাদ্য দিয়া সমান সমান শক্তিশালী কর, যেন তোমার রুহ এবং শরীরের উভয়ের সমন্বিত শক্তি যেন তোমাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যেতে পারে। এই ব্যবস্থা হিসাবে আল্লাহ রমজান মাসের রোজাকে মুমিন মুসলমানের জন্য ফরজ করেছে। শরীরকে নিয়মিত খাদ্য দিয়া শক্তিশালী বানাইলাম কতদিন? 11 মাস। আর রুকে খাদ্য দিয়া শক্তিশালী বানাইবার জন্য আল্লাহ দিলেন ক মাস। শরীরে 11 মাস খাইয়া যে পরিমাণ শক্তিশালী হইল, রুহে 1 মাস খাইয়া সেই পরিমাণ শক্তিশালী কেমনে হবে? এটা তো বিবেকে বুঝে আসে না। এই জন্য আল্লাহ পাকুল আলমিন 1 মাসের খাদ্যের ভিটামিন বাড়াইয়া দিছে। রমজানের 1 মাস যে এবাদত বন্দেগী করবে তোমরা, এই এবাদত বন্দেগীর ভিটামিন খাদ্য প্রাণ 11 মাসের খাদ্য প্রাণের চেয়ে 70 গুণ বেশি বাড়াইয়া দিছেন। কিভাবে 70 গুণ বেশি বাড়াইয়া দিছেন এইটা বোঝার চেষ্টা করুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে একটা নফল বন্দেগী করলে একটা ফরজ বন্দেগীর সমান সওয়াব, আর একটা ফরজ বন্দেগী করলে 70টা ফরজ বন্দেগীর সমান সওয়াব। নফল বন্দেগীর হিসাবটা 70 এ গিয়া মিলে,
যদি সময় আমার হাতে থাকে আপনার ধৈর্য ধরে শুনেন, পরে বলার চেষ্টা করব। আপাতত ফরজ বন্দেগীটা বোঝা সহজ, এটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহর রাসূল কি বলেছেন, রমজান মাসে একটা ফরজ বন্দেগী করলে কটা ফরজ বন্দেগীর সমান সওয়াব। কাজেই রমজান মাসে এবাদতের ভিটামিন কত গুণ বাড়াইয়া দেওয়া হইল, রুহের খাদ্যের ভিটামিন 70 গুণ বাড়াইয়া দেওয়া হইল। যেহেতু 11 মাস পর্যন্ত শরীরকে ঠিক মতো খাদ্য দিয়েছ, এখন রুকে 1 মাস ঠিক মতো খাদ্য দিলে 11 মাসের খাদ্যের সাথে মোকাবেলা করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেকটা ইবাদতের সওয়াব, প্রত্যেকটা ইবাদতের পাওয়ার, প্রত্যেকটা ইবাদতের শক্তি 70 গুণ বাড়িয়ে দিয়েছে। রমজান মাসে 1 কদম কুরআন পড়বেন, অন্য মাসে 70 খতম কুরআনের সওয়াব পাইবেন। রমজান মাসে 1 রাকাত নামাজ পড়বেন, অন্য মাসে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব পাইবেন। রমজান মাসে 1 টাকা দান করবেন, অন্য মাসে 70 টাকা দান করার সওয়াব পাইবেন। রমজান মাসে 1000 টাকা দান করবেন, অন্য মাসে 70,000 টাকা দান করার সওয়াব পাইবেন। রমজান মাসে 1,00,000 টাকা দান করবেন, অন্য মাসে 70,00,000 টাকা দান করার সওয়াব পাইবেন। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন তো, এবাদত বন্দেগী রুহের খাদ্য ছিল কিনা? এবাদত বন্দেগী রুহের খাদ্য, 1 মাসের রুহের খাদ্যের মধ্যে আল্লাহ কি পরিমাণ শক্তি বাড়াইয়া দিলেন? 11 গুণ বেশি না 70 গুণ বেশি? 70 গুণ বেশি। 11 মাস পর্যন্ত শরীরকে খাদ্য দিয়া যে পরিমাণ শক্তিশালী করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রমজানের এবাদতের এমন ফজিলত দান করে দিয়েছেন, 1 মাসের এবাদতের দ্বারা রূহ আপনার 70 গুণ বেশি শক্তিশালী হয়ে এই রূহকে, এই শক্তিশালী রূহকে আপনার শরীর জাহান্নামের দিকে টান্না নিতে পারবে না। আপনার শরীরে যে পরিমাণ শক্তি আছে এই সম্পূর্ণ শক্তি সহ আপনার রূহের শক্তি হবে অনেক গুণে বেশি। আপনার এই 1 মন 1.5 মন 2 মন ওজনের শরীরকে রূহের শক্তি জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন মুসলমানেরা, তোমাদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ করা হইল যেন রোজার মাধ্যমে তোমরা আল্লাহওয়ালা হইতে পারো, পরহেজগার হইতে পারো, রোজার মাধ্যমে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, রোজার মাধ্যমে যেন তোমরা তাকওয়া গুণ অর্জন করতে পারো। উচিত ছিল যে শরীরকে 11 মাস ঠিক মতো খাদ্য দিলাম, রূহকে দিলাম না, অন্তত 1 মাস এই শরীরের খাদ্য বন্ধ রাখি আর 1 মাস রূহকে ঠিক মতো খাদ্য দেই, উচিত ছিল সেইটা। কিন্তু 1 মাস যদি শরীরের খাদ্য বন্ধ রাখা হয় তাহলে বাঁচবেন না, মরে যাবেন 2-3 দিনের মধ্যেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে শরীরের খাদ্য টোটালি বন্ধ করে দিছেন না, শুধু নিয়ন্ত্রণ করে দিছেন। 11 মাস দিনেও খাইছো, রাইতেও খাইছো, সকালেও খাইছো, বিকালেও খাইছো, রমজান মাসে শরীরের খানাটা একটু কন্ট্রোল করে দাও। শুধু রাতের বেলায় শরীরকে খাদ্য দাও, দিনের বেলা শরীরের খাদ্য বন্ধ রাখো, আর রুহের খাদ্য দিনে রাইতে যত বেশি ভালো দাও। এতে গিয়া 11 মাসে তোমার শরীরের যে ভারসাম্য রক্ষা হয়েছিল না, শরীরের শক্তি বেড়ে গিয়েছিল, 1 মাসের রমজান মাসের এই শরীরের খাদ্য কন্ট্রোল করার কারণে, সীমিতভাবে খাদ্য দেওয়ার কারণে, আর রুহের খাদ্যের ভিটামিন 70 গুণ বাড়াইয়া দেওয়ার কারণে এই রমজান মাসের শেষে গিয়া তোমাদের উভয় শক্তির ভারসাম্য বহাল হবে এবং তোমার শরীর এর শক্তি তোমাকে জাহান্নামের দিকে টেনে নিতে পারবে না, তোমার রূহ তোমাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও, রমজান মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজা তাকে বন্ধ আর জান্নাতের দরজা তাকে খোলা। আর রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন বান্দাকে ডাকেন, প্রতিদিন আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ডাকেন, বলেন,
ইয়া বাগি আল খাইরি আকবিল ওয়া বাগি আল শাররি আকসির আনিল ইসিয়ান। হে আমার বান্দারা, তোমরা যারা রূহকে শক্তিশালী করে জান্নাতে যেতে চাও, নেক কাজে অগ্রসর হও। হে আমার বান্দারা, যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, গুনাহ বন্ধ করো, শরীরের খাদ্য নিয়ন্ত্রণ করো। বুঝে থাকলে বলেন, রমজান মাসে শরীরের খাদ্য অবাধে দেওয়া হয় না, নিয়ন্ত্রণ করা হয়, না শুনোয়া না বন্ধ করে দেওয়া হয়, অবাধেও দেওয়া হয় না, শুনোয়া না বন্ধও করা হয় না। অবাধে দিতে থাকলে এই রমজানের গুণ অর্জন করা যাবে না, আর সমূলে বন্ধ করে দিলে বেঁচে থাকা যাবে না। এই জন্য রমজান মাসে শরীরের খাদ্য সমূলে বন্ধও করা হয় না, আর নিয়ন্ত্রণহীনও রাখা হয় না। দিনের বেলায় বন্ধ রাখো, শুধু রাতের বেলায় খাও, নিয়ন্ত্রণের আওতাভুক্ত আনো, এই ব্যবস্থা দেওয়া হয়েছে। আরেকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি, রোজা খারে রোজা কয় শরীরের দুইটা অঙ্গকে তার চাহিদা পূরণ থেকে বন্ধ রাখার নাম রোজা। দিনের বেলায় আল্লাহর হুকুম পালনের জন্য ১২ মাস ১১ মাস পর্যন্ত দুই অঙ্গের চাহিদা ইচ্ছা মতো পুরা করেছ, রমজান মাসে শরীরের দুই অঙ্গের চাহিদা দিনের বেলায় বন্ধ রাখো, তবেই এই দুই অঙ্গ আর তোমাকে গুনার দিকে নিয়ে যেতে পারবে না। এই দুইটা অঙ্গের একটা অঙ্গের নাম জিব্বা, তাকে ৩২ দাঁতের বেষ্টনে, আর একটা অঙ্গের নাম লজ্জাস্তা, তাকে দুই উরুর বেষ্টনে। এই দুই অঙ্গের চাহিদা ১১ মাস, দিনে চাইলে দিনে পুরা করছো, রাতে চাইলে রাতে পুরা করছো, সকালে চাইলে সকালে পুরা করছো, বিকালে চাইলে বিকালে পুরা করছো। আল্লাহ বলেন, রমজান মাসে অন্তত দিনের বেলায় এই দুই অঙ্গকে তার চাহিদা পূরণ বন্ধ রাখো, কারণ এই দুই অঙ্গের চাহিদা অবাধে পূরণ করলে এই দুই অঙ্গই মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। এই জন্য এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যে ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গ সম্পর্কে জামিনদার হতে পারবে, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জামিনদার হতে পারবো। যে ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গ সম্পর্কে আমাকে গ্যারান্টি দিতে পারবে যে এই দুই অঙ্গকে নাফরমানির কাজে ব্যবহার করবে না, গুনার কাজে ব্যবহার করবে না, আমি রাসূল সেই উম্মতকে গ্যারান্টি দিতে পারবো আমি তোমাকে জান্নাতে পৌঁছে দিব। এই দুই অঙ্গের একটার নাম হইল জিব্বা, আর একটার নাম হইল লজ্জাস্থান। মানুষের জীবনের অধিকাংশ গুণা এই দুই অঙ্গের চাহিদা পূরণের জন্য হয়, জিব্বার চাহিদা পূরণের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ গুণা হয়, লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ গুণা হয়। যেহেতু এই দুই অঙ্গের দ্বারা সবচেয়ে বেশি গুণা হয়, এই জন্য এই দুই অঙ্গর চাহিদা অবাধে পূরণ করলেই এই দুই অঙ্গ আমাকে গুণার পথে নিয়ে যায়। এই জন্য রমজান মাসে দিনের বেলায় এই দুই অঙ্গের চাহিদা পূরণ বন্ধ রাখার নাম রোজা, যাতে তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাইতে না পারে। এবাদত বন্দেগীর পরিমাণ বাড়াও আর গুনাহ বন্ধ করো, তবেই তোমাকে এই শরীরের ওজন তোমাকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারবে না, তোমার রুহের শক্তি তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, গুনাহ থেকে বিরত থাকতে পারো। আমরা আরো সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করি যে রোজার মাধ্যমে আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি কিভাবে। রমজান মাসের দিনের বেলায় রোজা কারে কয় কইলাম এতক্ষণে, দুই অঙ্গের চাহিদা পূরণ থেকে দিনের বেলায় বিরত থাকার নাম রোজা, একটা হলো জিব্বা আর একটা হলো লজ্জাস্থান, অর্থাৎ খানাফিনা বন্ধ রাখা, স্বামী স্ত্রীর মিলামিশা বন্ধ রাখা। খানাফিনা বন্ধ রাখার মানেই হইল জিব্বার চাহিদা পূরণ বন্ধ রাখা, স্বামী স্ত্রীর মিলামিশা বন্ধ রাখার মানেই হইল লজ্জাস্থানের চাহিদা পূরণ বন্ধ রাখা। দুই অঙ্গের চাহিদা পূরণ দিনের বেলায় বন্ধ রাখার নাম ওই রোজা। এই রোজার দ্বারা তোমরা কিভাবে তাকওয়ার গুণ অর্জন করতে পারো, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এর খুব সহজ সরল একটা জবাব দেখছেন, সেটা হইল, আমার ঘরে হালাল খানা আছে, হালাল রুজি, আমার ক্ষেতের হালাল ফসল,
এই আমার ক্ষেতের ফসল দ্বারা আমার চাউল করে আমার ঘরে রেখেছি, আমি পাক করে সকালবেলা খেতে পারি, দুপুরবেলা খেতে পারি, বিকালবেলা খেতে পারি। আমার ঘরে আমার ক্ষেতের ফলানো ফসলের চাউল আছে, হারাম চাউল না হালাল, হালাল। আমার ঘরে আমার বিবি আছে, হারাম নারী না আমার হালাল নারী, আমার ঘরে হালাল খাদ্য আছে, আমার ঘরে হালাল বিবি আছে, কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য সারা দিন এই হালাল খাদ্য থেকে যদি আমি বিরত থাকতে পারি, সারা দিন এই হালাল বিবির কাছে যাওয়ার থেকে যদি আমি বিরত থাকতে পারি, তাহলে সকল প্রকার হারাম চাহিদা পূরণ থেকে বিরত থাকা আমার জন্য সহজ হয়ে যায়। বলেন হালাল খানা আমার ঘরে মজুদ আছে, এটা যদি না খাইয়া থাকতে পারি, হালাল বিবি আমার ঘরে মজুদ আছে, তার কাছে যদি না গিয়া থাকতে পারি, তাহলে ব্যবসা ভাড়ায় না গিয়া থাকতে পারবো না কেন, চুরির মাল না খাইয়া থাকতে পারবো না কেন, ডাকাতির মাল না খাইয়া থাকতে পারবো না কেন, সুদের মাল না খাইয়া থাকতে পারবো না কেন, ঘুষের মাল না খাইয়া থাকতে পারবো না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজার দ্বারা তোমরা অতি সহজে মুত্তাকি হতে পারো, রোজার দ্বারা তোমরা অতি সহজে পরহেজগার হতে পারো। তার কারণ মুফাসসিরিন কেরাম এটাই লিখছেন, যেই ব্যক্তি তার ঘরে হালাল খানা মজুদ তৈয়াও আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহকে ভয় করিয়া আল্লাহকে ডরাইয়া হালাল খানা না খাইয়া থাকতে পারে, যেই ব্যক্তি তার ঘরে হালাল বিবি থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে বিবির কাছে না গিয়া থাকতে পারে, এই লোকের পক্ষে বারো মাস পর্যন্ত হারাম নারীর কাছে না গিয়া থাকা সহজ হয়ে যায়, বারো মাস পর্যন্ত হালাল খাদ্য না খাইয়া থাকা তার জন্য সহজ হইয়া যায়। এইভাবে রোজার মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি। এখন আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ বললেন রোজার দ্বারা তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো, এই তাকওয়া জিনিসটা কি? তাফসীরের কিতাবে উল্লেখ আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া জিনিসটা কি? উবাই সুজা জবাব না দিয়া পাল্টা উমরকে জিজ্ঞাসা করলেন, উমর আপনি কি এমন জঙ্গল দেখেছেন কোনোদিন যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা? উমর বলেন দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনোদিন? উমর বলেন গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন, উমর যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে গেলেন কিভাবে? উমর বলেন এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন কোনো কাঁটা আমার গায়ে না লাগে। তখন উমর বলেন এইটার নাম হই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই হলো হাজারো রকমের গুনার পরিবেশে ভরা জঙ্গলের নাম, গোটা দুনিয়াটাই হইল লক্ষ লক্ষ গুনার পরিবেশে ভরা একটা জঙ্গলের নাম। এই গুনার পরিবেশে ভরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ, দুনিয়ার বাইরে দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। যদি দুনিয়ার বাইরে দিয়ে কেউ জান্নাতে যাইতে পারত, তাহলে আদম যে জান্নাতে গেছিলেন আর দুনিয়াতে ফিরে আসতেন না, সেখানেই থাকতেন। কিন্তু আদমকে আল্লাহ জান্নাতে দিয়ে রাখেননি, এই কাঁটাদার গাছে ভরা জঙ্গলে হটাইছেন, এই জঙ্গলের ভিতর দিয়ে আসো জান্নাতে চিরকালের জন্য। কাজেই এই হাজারো রকমের লক্ষ প্রকারের গুনার পরিবেশে ভরা জঙ্গলের নাম দুনিয়া, এই দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। এই দুনিয়ার জীবনটা যদি আমি এমনভাবে যাপন করি যেন এই দুনিয়ার কোনো গুণা আমার সাথে আমার কবরে না যায়, তাহলে এর নাম তাকওয়া। আমার সাথে যদি দুনিয়ার থেকে কোনো গুণা আমার কবরে যায় না, তাহলে এর নাম তাকওয়া। আর যার সাথে গুণা তার কবরে যায়, তাকওয়া গুণ তার অর্জন হইল না। সারমর্ম কি দাঁড়াইল? সারমর্ম দাঁড়াইল গুণামুক্ত জীবনযাপনের নাম তাকওয়া, গুণামুক্ত জীবনযাপনের নাম তাকওয়া, গুণামুক্ত জীবনযাপনের নাম তাকওয়া।
তোমরা যত রকমের নুবে পড়ে যত রকমের গুনাহ করো সবগুলি গুনাহ ছেড়ে দিতে পারো রমজান মাসের রোজার কারণে, কারণ রমজান মাসের রোজার কারণে যদি গড়ের হালাল খানা ছেড়ে দিতে পারলে তুমি, রমজান মাসের রোজার কারণে যদি গড়ের হালাল বিবির কাছে না গিয়ে থাকতে পারলে তুমি, তাহলে যে সমস্ত হারাম কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যায় সেইগুলি তুমি ছাড়তে পারবে না কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজার দ্বারা তোমাদের তাকওয়া অর্জন হয়, এই হইল রোজার দ্বারা তাকওয়া অর্জনের পদ্ধতি। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের রোজা সমাপ্ত হওয়ার পর শাওয়াল মাসের প্রথম তারিখে এই রোজাদারেরা যখন ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা আমার এই সমস্ত বান্দারা তো আর কোনো মাসে এইভাবে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ার জন্য আসেনি, আজকে এখানে আসলো কেন? আল্লাহর কি জানা নাই? তাহলে জিজ্ঞাসা করেন কেন? কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য, গুরুত্বের সাথে শোনার জন্য, বোঝার জন্য। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা আমার বান্দারা আজকে শাওয়ালের প্রথম তারিখে ঈদগাহ মাঠে আসলো কেন? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তাদেরকে এক মাসের একটা ডিউটি দিছিলেন, ডিউটিটা পালন করে তারা আজকে বেতন নেওয়ার জন্য ঈদগাহ মাঠে আসছে। এক মাসের একটা ডিউটি দিছিলেন, এই ডিউটিটা কি? তাকওয়াওয়ালা জীবন গড়ো, গুনামুক্ত জীবন গড়ার ডিউটি, গুনামুক্ত জীবন গড়ার ডিউটি এই রমজান মাস। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের প্রথম 10 দিনে রহমত নাজিল হয়, দ্বিতীয় 10 দিনে গুনাহ মাফ হয়, তৃতীয় 10 দিনে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হয়। এই হাদিসের ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে বিস্তারিত ব্যাখ্যা অনেক লম্বা, আপনাদের সময় নষ্ট হবে, এই জন্য লম্বা ব্যাখ্যা বলবো না, সংক্ষেপে বলি রমজানের প্রথম 10 দিন সমস্ত গুনাহগারের গুনাহ সমস্ত সর্বলোকের জন্য রহমত নাজিল হয় না, রমজানের মধ্যের 10 দিনে সর্বলোকের গুনাহ মাফ হয় না, রমজানের শেষের 10 দিনে সর্বলোককে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয় না। তাহলে রাসূল যে বললেন রমজানের প্রথম 10 দিনে রহমত নাজিল হয় সর্বলোকের জন্য নয়, এক দলের জন্য, এই দলটা কারা? রমজানের মধ্যের 10 দিনে গুনাহ মাফ হয় সর্বলোকের নয়, এক দলের, দলটা কারা? রমজানের শেষ 10 দিনে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয় সর্বলোককে নয়, এক দলকে, দলটা কারা? হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে রমজানের প্রথম 10 দিনেই যারা তাকওয়া অর্জন করে ফেলতে পারে তাদের জন্য প্রথম 10 দিনেই রহমত নাজিল শুরু হয়। তাইলে রমজানের প্রথম 10 দিনে আমার তাকওয়া অর্জন হবে, আরো কিছু গুনায় লিপ্ত থাকলে না, সব গুনাহ ছেড়ে দিলে, রমজানের প্রথম 10 দিনে যারা সব গুনার অভ্যাস তওবা করে ছেড়ে দেয় তাদের জন্য রাসূল বলেন রমজানের প্রথম 10 দিনেই তোমার জন্য রহমত নাজিল শুরু হয়ে যায়। কিন্তু কথাটা বলা যত সহজ আয়ত্ত করা তত সহজ নয়। 11 মাস যার বেফর্দা চলার অভ্যাস 10 দিনে ফর্দা করতে পারে না, 11 মাস যার মিথ্যা কথা বলার অভ্যাস 10 দিনে মিথ্যা কথা বলার অভ্যাস ছেড়ে দিতে পারে না, 11 মাস যার সুদ খাওয়ার অভ্যাস 10 দিনে সুদ খাওয়ার অভ্যাস ছেড়ে দিতে পারে না, 11 মাস যার ঘুষ খাওয়ার অভ্যাস 10 দিনে ঘুষ খাওয়ার অভ্যাস ছেড়ে দিতে পারে না, 11 মাস যার মদ খাওয়ার অভ্যাস 10 দিনে মদ খাওয়া ছেড়ে দিতে পারে না, 11 মাস যার গাঞ্জা খাওয়ার অভ্যাস 10 দিনে সব, এরা সবাই গাঞ্জা খাওয়ার অভ্যাস ছেড়ে দিতে পারে না। এই জন্য আল্লাহ প্রথম দফে 10 দিনের টাইম দিয়েছেন, 10 দিনের ভিতরে, 10 দিনের ভিতরে মিথ্যাবাদীরা সত্যবাদী হয়ে যাও, 10 দিনের ভিতরে বেফর্দাওয়ালারা ফর্দাওয়ালা হয়ে যাও, 10 দিনের ভিতরে বেনমাজিরা নমাজি হয়ে যাও, 10 দিনের ভিতরে এরা ভিতরে সুদখুরেরা সুদমুক্ত হয়ে যাও, 10 দিনের ভিতরে ঘুষমুক্ত হয়ে যাও, 10 দিনের ভিতরে মদমুক্ত হয়ে যাও, 10 দিনের ভিতরে গাঞ্জামুক্ত হয়ে যাও, 10 দিনের ভিতরে তওবা করে গুনাহ ছেড়ে দাও, আমার রহমত তোমার জন্য প্রথম 10 দিনেই নাজিল হয়ে যাবে। যারা 10 দিনে ভারল না তাদের জন্য দ্বিতীয় সুযোগ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, এবার আরো 10 দিনের টাইম দেওয়া হইল। এখন যদি দ্বিতীয় দশকেও যত রকমের গুনার অভ্যাসে অভ্যস্ত আছো তোমরা,
দ্বিতীয় দশকেও যদি সেই গুণাগুলি ছেড়ে দিতে পারো, তখন আল্লাহ বলেন রমজানের মধ্যে 10 দিনেও আমি তোমাদের গুণাগুলি মাফ করে দেব। 20 দিনেও যারা 11 মাসের গুণার অভ্যাস ছাড়তে পারলো না, এদের জন্য তৃতীয় সুযোগ, সর্বশেষ সুযোগ, রমজানের শেষ দশকেও যাদের গুণার অভ্যাস ছেড়ে দিতে পারো, আমি তাদেরকেও জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিতে। তাহলে রমজানের প্রথম 10 দিনে রহমত নাজিল হয় দালালভাবে না গুনার অভ্যাস ছেড়ে দিলে? রমজানের মধ্যের 10 দিনে গুনাহ মাফ করে দেওয়া হয় দালালভাবে না গুনার অভ্যাস ছেড়ে দিলে? রমজানের শেষের 10 দিনে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হয় দালালভাবে না গুনার অভ্যাস ছেড়ে দিলে? তাহলে গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার নামই তাকওয়া। মর্ম হলো রমজানের প্রথম 10 দিনে তাকওয়া বর্জন করো, তোমার জন্য রহমত হয়ে যাবে। মধ্যের 10 দিনে তাকওয়া বর্জন করো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। শেষ 10 দিনে তাকওয়া বর্জন করো, তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব। তাহলে রমজানের প্রথম 10 দিন রহমত নাজিল হয় বিনা শর্তে না তাকওয়া বর্জনের শর্তে? মধ্যের 10 দিনে গুনাহ মাফ করে দেওয়া হয় বিনা শর্তে না তাকওয়া বর্জনের শর্তে? শেষ 10 দিনে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হয় বিনা শর্তে না তাকওয়া বর্জনের শর্তে? এই কথাটা বুঝলে ওই ঈদগার মাঠের কথাটা এবার বুঝবেন সহজে। আল্লাহর রাসূল বলেন শাওয়ালের প্রথম তারিখে যখন মুসল্লিরা ঈদগার মাঠে ঈদের নামাজ পড়তে যায়, আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, এরা আজকে ঈদগার মাঠে কেন আসলো? ফিরিস্তারা বলেন, আল্লাহ একটা ডিউটি দিছিলেন এক মাস, রমজান মাস এদেরকে একটা ডিউটি দিছিলেন, এরা ডিউটিটা পালন করিয়া আজকে ঈদগার মাঠে বেতন নেওয়ার জন্য আসছে। তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলেন, ও ফিরিস্তারা, তোমরা বলো তো এদের বেতনটা কি দেওয়া যায়? আল্লাহর বুঝে আসে না না ভালোই জানা আছে, জিজ্ঞাসা করেন কেন? মনোযোগ দিয়ে শোনার জন্য, বোঝার জন্য। জিজ্ঞাসা করেন কেন? মনোযোগ দিয়ে শোনার জন্য, বোঝার জন্য। একটা অশিক্ষিত মানুষ তার একটা ছোট্ট বাচ্চারে প্রাইমারি স্কুলে ভর্তি দিছিল, একটা গল্প কই শুনেন, জিজ্ঞাসা করেন কেন? এটা বোঝাইবার লাগে। একটা অশিক্ষিত মানুষ তার ছোট্ট ছেলেরে প্রাইমারি স্কুলে ভর্তি দিছে, একদিন ওই ছেলের বাবা স্কুলের কাছে দিয়া যায় আর শুনে মাস্টার তার ছেলেটারে জিজ্ঞাসা করে, বলো তো আম বানান কেমনে হয়? আম, আপনারা কি জানেন আম বানান কেমনে হয়? কেমনে হয়? আ আর ম, আম। মাস্টারের ছেলেরে জিজ্ঞাসা করে, আম বানান কেমনে হয়? ছেলে হয় আ আর ম, আম। শুধু আমরা বৃহত্তর সিলেটের ভিতরে এই অক্ষরটার নাম আ, সিলেটের বাইরে গেলে গেই এটার নাম সরেয়া, বাইরে গেলে গাই সরেয়া। কাজেই যেহেতু আমরা সিলেটের ভিতরে আছি লাগে আ কইছি, সিলেটের বাইরে গেলে আ কইলে বুঝে না সরেয়া কোন লাগে, তো যেমনি বুঝেন আপনারা। ছেলে জবাব দিল আ আর ম, আম। ছেলের বাপে বেড়ে থেকে তাড়াতাড়ি করে স্কুল ঘরে ঢুকছে, ঢুকিয়া স্যার রেখে, ও স্যার, আমার ছেলেরে আপনার কাছে ভর্তি দিলাম, সে যা জানে না আপনারা জিজ্ঞাসা করিয়া সে যেন জানতে পারে, শিখতে পারে। আপনি দেখি আরো আমার ছেলেরে জিজ্ঞাসা করিয়া শিখেন, আমার ছেলে আপনার কাছে কি শিখবো? বলেন তো মাস্টারে তার ছেলেরে জিজ্ঞাসা করছে শিখবার লাগে না মনোযোগিতার লাগে? তাতে সব জিজ্ঞাসা শিখার জন্য হয় না, অনেক জিজ্ঞাসা হয় গুরুত্ব দেওয়ার জন্য। মনোযোগ দিয়া শুনো, মনোযোগ দিয়া বুঝো, এটা বোঝা নীল লাগে জিজ্ঞাসা করা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাকে ঈদগার মাঠে যারা গেল এদের ব্যাপারে আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায়? আগের প্রশ্নের জবাবে কি বলছিল? এক মাসের দেওয়া ডিউটি, রমজান মাসের ডিউটি পালন করিয়া ঈদগার মাঠে বেতন নিতে হয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করেন ফিরিস্তাদেরকে, বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায়? তখন ফিরিস্তারা বলে, আমরা তো মনে করি যারা ডিউটিটা ঠিক মতো পালন করিয়াছে, যারা ডিউটিটা ঠিক মতো পালন করিয়াছে, ডিউটি ঠিক মতো পালন হয় রমজান মাসের রোজার দ্বারা, ডিউটি ঠিক মতো পালন হয়, সারাদিন উপাস থাকিয়া সারা রাত সুদ খাইলে, সারাদিন উপাস থাকিয়া সারাদিন গুস খাইলে, সারাদিন উপাস থাকিয়া সারা রাত গুস খাইলে, সারা রাত মদ খাইলে, সারা রাত গাঞ্জা খাইলে, না হালাল খানা ছাড়িয়া হালাল বিবি বাদ দিয়া টাকার মাধ্যমে সকল প্রকার হারাম কাজের অভ্যাস ছাইড়ে দিলে রমজান ঠিক মতো পালন হয়?
তাহলে অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন যারা গুনাহ করল রোজা রাখল, একেবারে সহজ কথা, যারা গুনাহ করল রোজা রাখল এদের রোজার ফলাফল বুক পিয়াসের কষ্ট ছাড়া আর কোনো ফলাফল নাই। যারা রোজাও রাখলো সুদও খাইলো, রোজাও রাখলো গুসও খাইলো, রোজাও রাখলো মদও খাইলো, রোজাও রাখলো গাঞ্জাও খাইলো, রোজাও রাখলো মিশাও খইলো, রোজাও রাখলো মিশা সাক্ষীও দিল, রোজাও রাখলো মিশা মামলাও করলো, বাংলাদেশে কোনো মুসলমানে কেরুষে মিশা মামলা করে না। তাইলে এই বেটার রোজা রাখার ফলাফল কি? তুমি রোজাও রাখো মিশাও মাতো, রোজাও রাখো মিশা সাক্ষীও দাও, রোজাও রাখো মিশা মামলাও করো, তুমি রোজাও রাখো সুদও খাও, রোজাও রাখো গুসও খাও, রোজাও রাখো মদও খাও, রোজাও রাখো গাঞ্জাও খাও। আল্লাহ রসুল বলেন তোমার রোজার ফলাফল মুক্তি আছে, কষ্ট সহ্য করা ছাড়া আর কোনো ফলাফল নেই। বুঝে থাকলে নিশ্চয়ই আপনারা বলতে পারবেন সফল রোজা কোনটা আর বিফল রোজা কোনটা। গুনাহ সাইরা দিয়া রোজা রাখা সফল রোজা, গুনাহ চালু রেখে রোজা রাখা বিফল রোজা। নাকি কথা বুঝতে অসুবিধা হয়? তাহলে পরিষ্কার হইয়া যাও, সফল রোজা কোনটা আর বিফল রোজা কোনটা। গুনাহ রোজার কারণে সব গুনাহ তওবা কইরা সাইরা দিলে এটা সফল রোজা, আর গুনাহ চালু রেখে উপাস থাকলে এটা বিফল রোজা। বলেন আপনারা কোন রোজা চান? সফল রোজা চাইলে এগারো মাসের যত রকমের গুনার অভ্যাস আছে সাইরা দিয়া রোজা রাখতে হবে, তবেই রমজানের প্রথম 10 দিন আমার জন্য রহমত হবে, মধ্যের 10 দিন আমার জন্য মাগফিরাত হবে, শেষের 10 দিন আমার জন্য জাহান্নাম থেকে নাজাত হবে। গুনার অভ্যাস না সাইরা রোজা রাখলে রাসূল বলেন বিফল রোজা। এখন বুঝবেন ঈদগার মাঠের ঘটনা। আল্লাহ ফিরিস্তারে জিজ্ঞাসা করে নয় ফিরিস্তারা বলো তো এদেরকে কি পুরস্কার দেওয়া যায়। ফিরিস্তা কয় রোজা যারা ঠিক মতো রেখে আইছে, যারা ঠিক মতো রোজা রেখে আইছে, মানে বিফল রোজা রেখে আইছে না সফল রোজা রেখে আইছে, যারা সফল রোজা রেখে আইছে এদের পুরস্কারটা ফুরাফুরি দেওয়া দরকার। ফিরিস্তায় কয় এদের পুরস্কারটা ফুরাফুরি দেওয়া দরকার। তখন আল্লাহ বলে ও ফিরিস্তারা তোমরা সাক্ষী দেখো, রমজানের রোজা যারা ঠিক মতো রেখে আইছে, যারা সফল রোজা রেখে আইছে, এদের জীবনের সবগুলো মাফ করে দিলাম। সুতরাং যেভাবে ইসলামের পঞ্চভিত্তি কলেমা সব গুনামাফের ব্যবস্থা, দ্বিতীয় ভিত্তি নামাজ সব গুনামাফের ব্যবস্থা, ঠিক তেমনিভাবে ইসলাম ধর্মের তৃতীয় ভিত্তি রমজান মাসের রোজা জীবনের সব গুনামাফের ব্যবস্থা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ব্যবস্থাটা বুঝার এবং ব্যবস্থাটা গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।